প্রধানমন্ত্রীর সঙ্গে যদি একজন চায়ের দোকানদারের সম্পর্ক হয়ে যায়, সাথে সাথে দোকানদারের দাম বাড়িয়ে যায়, বড় বড় এমপিরা এসা এই দোকানদারের পিছনে পিছনে ঘুরে, চেয়ারম্যানেরা পিছনে পিছনে ঘুরে, মানুষে বলে ক্ষুদ্র একজন চায়ের দোকানদার এই বেড়ার এত দাম কেন, বলে বর্তমানের প্রধানমন্ত্রী এই লোকটার আপন খালা আম্মা লাগে, প্রধানমন্ত্রীর সাথে ওনার সম্পর্ক বড় ভালো। একজন চায়ের দোকানদার বাবা প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক ভালো হইলে যদি তার দাম বাড়িয়ে যায়, এমপির সাথে একজন রিক্সার ড্রাইভার যোগাযোগের কারণে যদি তার পাওয়ার বাড়িয়ে যায়, আপনার মাবুদ আমার মাবুদ তামাম কায়নাতের খালে, সেই খালেকের সঙ্গে যদি কারো যোগাযোগ হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়, আল্লাহর কসম দেখতে যদিও মানুষটাকে দুর্বল দেখা যায়, ওই দুর্বল মানুষটার দাম পৃথিবীর মধ্যে সকলের থেকে অনেক বাড়িয়ে যায়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন নাই, ওই মুহূর্তে বকরি চড়ানোর পদ্ধতিও জানতেন না, প্রায় সময় ফুফু আম্মার মার খাইতেন, কিন্তু কলমা ফরার পরে আমার মাবুদের সঙ্গে যখন যোগাযোগ হয়ে যায়, হযরত ওমরের দামে পরিমাণ বেড়েছে। বুখারী শরীফের হাদিস, যেই রাস্তা দিয়ে হযরত ওমর চলে শয়তান আরেক রাস্তায় চলিয়া যায়, ওমরের সামনে পড়ে না। হাসরের ময়দানে হযরত ওমর আল্লাহ পাকের সঙ্গে যখন মোলাকাতে যাবেন, স্বয়ং আল্লাহ তাআলা হযরত ওমরকে সালাম জানাবেন, জিজ্ঞাসা করবেন, ওমর তুমি কেমন আছো? যেই ওমরকে স্বয়ং আল্লাহ তাআলা হাসরের ময়দানে সালাম দিবেন, সেই ওমর এত দামি হইলেন কেন? একমাত্র আমার মাবুদের সাথে যোগাযোগ করার কারণে, জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর বড় শক্তিশালী, হযরত ওমর বড় কঠোর প্রকৃতির, বাতিলের বিরুদ্ধে বড় শক্ত, হকের জন্য তিনি বড় নরম। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই দূর থেকে দেখা যায় একজন মদখোর, সারাক্ষণ মদ খাওয়া যার কাজ, মদের বোতল হাতের মধ্যে নিয়ে এক এক ডোক মদ খাইতেছে, আর ফুর্তি ফার্তা করে করে রাস্তার মধ্যে নাচানাচি করতেছে। হঠাৎ করে নিশাখোর লোকটি নজর করে দেখলেন ওমরকে দেখা যায়, ওমরকে দেখার সাথে সাথে ওই নিশাখোরের শরীরে কম্পন এসে গেছে, সাথে সাথে ভয়ে প্রকম্পিত হয়ে গেছে। মনে মনে ভাবলেন, হযরত ওমর যদি আমাকে মদ সহকারে পায়, আমার গর্দান ঘুরাইয়া দিবি, ওমরের হাত থেকে বাঁচা যাবে না, এই বিপদের মুহূর্তে আমাকে কে বাঁচাইতে পারে? হঠাৎ মনে মনে আসছে, আল্লাহ ছাড়া আমাকে বাঁচানোর কেউ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ঈমানদার বান্দারা, তোমরা চলতে গিয়ে, বলতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে, এরকম রিক্সা চালাইতে গিয়ে, রাজনীতি করতে গিয়ে বান্দা তোমাদের গুনা খাতা হয়ে যাওয়াটাই স্বাভাবিক, গুনা নিয়ে বসিয়া থাকিও না, বরং আল্লাহর দরবারে তওবা কর। কোনো গুনাহগার বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করে, বেনামাজি তওবা করে যদি নামাজি হইয়া যায়, এরকম মদ পানকারী তওবা করে যদি ভালো হইয়া যায়, মা বাবার কষ্ট দেয় সন্তান তওবা করে যদি মা বাবার সাথে ভালো ব্যবহার আরম্ভ করে দেয়, টুফি দাড়ি দেখলে মস্কারি করে তওবা করে যদি নিজের মাথায় টুফি চেহারার মধ্যে ধারিয়া নয়ন শুরু করিয়ে দেয়, আল্লাহ তাআলা বলেন, বান্দা গুনাহ থেকে যদি তওবা কর, আসা রব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, তাহলে শুধু গুনাই মাফ করে দিবেন এমন না, যেই পরিমাণ গুনাহ ছিল ওই গুনার জায়গায় আমার আল্লাহ তাআলা নেক দিয়া পরিবর্তন কইরা, গুনার সংখ্যা পরিমাণ নেকি দিয়া ওই বান্দাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবি। এখন মদখোর মুখের মধ্যে মদ, হাতের মধ্যে মদের বোতল, ঠিক এই টাইমে আল্লাহর দিকে মতবাজ্য হয়ে গেছেন, আল্লাহর দিকে রুজু করে বলতেছেন, হে আল্লাহ
এই বিপদের মুহূর্তে উমরের হাত থেকে যদি আমাকে তুমি হেফাজত করো, আমি কথা দিলাম, আমি তওবা করালাম, এই হাতে আর মদ নিব না, এই মুখের ভিতরে আর মদ নিব না, হে আল্লাহ তুমি আমার তওবা কবুল করিয়া লও। বিপদের মুহূর্তে আল্লাহর কাছে তওবা করে বন্দা থরথর করে কাঁপতেছেন, উমরের হাত থেকে বাঁচা যাবে না। উমর যখন কাছাকাছি আসলেন, আই সেই ভাব সব দেখে বুঝলেন লোকটা ভিন্ন রকম দেখা যায়। ডাক দিয়ে বলেন, এ মিয়া তোমার হাতের মধ্যে কি, এই বোতলের মধ্যে কি? আধা ঘন্টা আগে লোকটা গুনাহগার ছিল, আধা ঘন্টা আগে লোকটা পাপী ছিল, কিন্তু ভিতরে ভিতরে তওবা করার কারণে এই লোক আল্লাহর কাছে এই পরিমাণ দামি হয়ে গেছে। হঠাৎ তিনি বললেন, ওমর আমার বোতলের মধ্যে দুধ, মদের বোতলের মধ্যে দুধ, এই কথাটা যে বললেন এই মুহূর্তে তিনি নেককার না বদকার? তওবার কারণে নেককার হয়ে গেছেন, আর নেককার বন্দার মুখ থেকে যদি অবাস্তব কিছু বাহির হয়ে যায়, আল্লাহ তাআলা সেটাকে বাস্তবায়ন করিয়া ওই বন্দার ইজ্জত হেফাজত করে। তিনি যে বললেন বোতলের মধ্যে দুধ, আসলে ছিল মদ, বইলা দিলেন দুধ। হযরত উমর বলেন, দেখি তো বোতলটা হাতের মধ্যে নিয়া নজর করে দেখতেছেন বাবা, এমন খাঁটি দুধ, যেই দুধের মধ্যে পানি নাই, বেশি গরমও না খাইতে সমস্যা হবে, বেশি ঠান্ডাও না খাইতে সমস্যা হবে, বোতলের মধ্যে পিওর দুধ দেখা যায়। এই গুনাহগার এক তওবার দ্বারা নেককার হয়ে গেলেন, এই পরিমাণ দাম তার বাড়িয়া গেল, মদের বোতলের দুধ বলার সাথে সাথে দুধ হইয়া যাইতে পারে। ও যুবক তরুণ বাবারা, ও মুরব্বী বাবারা, আজকের মাহফিল থেকে যদি তওবা করি জীবন আর নামাজ ছাড়ব না, আজকের মাহফিল থেকে যদি তওবা করি আলেম ওলামার সাথে বেয়াদবি করব না, আজকের মাহফিল থেকে যদি তওবা করি মা বাবার কান্দাইব না, আর তওবা যদি কবুল হইয়া যায়, আমি যদি নেককার হইয়া যাই, আমার মুখ থেকে অবাস্তব কথাও যদি বাহির হয় যেটা অসম্ভব, আমার সম্মান রক্ষা করার জন্য অসম্ভবকে আমার আল্লাহ সম্ভব বানিয়ে দেখাইয়া দিবে। জোরে বলেন ঠিকই।